ঋতুস্রাব নারীদের জীবনে প্রতি মাসের এক অভিন্ন চক্র। তবে আমাদের মধ্যে এমন অনেক নারী আছেন যাদের ঋতুস্রাবের সময়কাল খুব একটা ভালো যায় না। অতিরিক্ত রক্তপাত, পেটে অত্যন্ত ব্যথা, মুখে অবাঞ্ছিত ব্রণ, এসব তো লেগেই থাকে। ঋতুস্রাবের সময় এমন শারীরিক যন্ত্রণা এক পর্যায়ে মানসিক অশান্তিরও কারণ হয়ে দাঁড়ায়। যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকেই বিভিন্ন ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন, যা সবসময় শরীরের জন্য ভালো না। তবে চিকিৎসকরা বলেছেন এসব সমস্যা থেকে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলেই মুক্তি পাওয়া যাবে। এ সময় প্রয়োজন নিজের খাবারের প্রতি যত্নশীল হওয়া। আজকের ভিডিওতে থাকছে ঋতুস্রাব চলাকালীন সময়ে কোন কোন খাবার আপনার শরীর ভালো রাখবে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। কিশমিশ এবং জাফরান ঋতুস্রাব চলাকালীন শারীরিক অসুস্থতা দূর করতে ভেজানো কিশমিশ এবং জাফরান দারুণ কার্যকর। শরীরে আয়রনের ঘাটতি মেটানো থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য দূর করতে এই উপায় দারুণ কাজে লাগে। ঋতুস্রাবের সময় অনেকেই গ্যাস অম্বলের সমস্যায় ভুগে থাকেন, সেক্ষেত্রে এটি ভালো কাজে লাগতে পারে। গুড়। ঋতুস্রাব চলাকালীন সময়ে শারীরিক দুর্বলতা দূর করতে গুড় দারুণ কাজ করে, কারণ গুড়ে রয়েছে পটাশিয়ামের মতো উপাদান যা তল পেটে ব্যথা, মেজাজ পরিবর্তনের মতো সমস্যায় ভালো উপকারী। ঘি শরীরে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের যোগান দিতে ঋতুস্রাবের সময় ঘি খেতে পারেন, এতে শরীর ভিতর থেকে চনমনে থাকবে। এছাড়াও ঘিয়ে রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে এর মতো উপাদানগুলি, যেগুলি শরীর ভালো রাখতে সাহায্য করবে। কলা শরীরের প্রকৃত যত্ন নেয় যে ফলগুলো, তার মধ্যে কলা হচ্ছে অন্যতম। ঋতুস্রাবের যন্ত্রণা কমাতে সাহায্য করে কলা, কারণ এই ফলে রয়েছে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি এর মতো উপাদান, যা ঋতুস্রাবের ব্যথা সারাতে সাহায্য করে।